সকালে উঠে চা খেয়ে নিয়েছি, শুধু চাটাই খাওয়া হয়েছে আর কিচ্ছু হয়নি। তোমাদের দাদা ভাই গেছে বাজারে, এইটুকুই। এখন মানর আন্টির এসছে, মানর আন্টির কিছু কিছু কাজ হলো আর এখন ওই পাশটা একটু গুছবো, চল। মুড়তে হবে না। টোটাল কটা জুতো হলো আন্টি এখানে? তুমি নাও, গুলো নামাও, দাঁড়াও, আমি পামশু গুলো যেগুলো সবসময় পড়ার সেগুলো রাখি আগে। বাজারটা গুছোই, এখানে মাছ আছে দেখতেই পাচ্ছি। বাকি এখানে শানি পুঁই শাক দিয়ে কুমড়ো খাওয়ার জন্য নিয়ে এসছো? হ্যাঁ, ভালো লাগে খেতে। এখানে কুমড়ো আছে, হ্যাঁ ভালোই করেছো। এখানে পুঁই শাক আছে, ও কতটা এনেছো, অনেক কুমড়ো, পুঁই শাক, ঝিঙে, পটল, শসা, কাঁচা লঙ্কা, টমেটো, আদা, রসুন, আলু, ঠিকই আছে। চলো গুছোই বাজারগুলো আস্তে ধীরে। ও আচ্ছা, এখানে উচ্ছেও আছে আন্টি, উচ্ছে আর পটলটা একটা প্লাস্টিকে ভরো আর বাকি আমি রাখছি। আজকের ব্রেকফাস্ট কালকেকার ওই সিন্নি মাজারের মানে পোলাও আলুরদম, আর তোমাদের দাদা ভাই খাবে না, ও মুড়ি খাচ্ছে আলুরদম দিয়ে। ব্রেকফাস্ট করে আজকে তারপরে তোমার একদম ভিডিও করার সময় পাইনি, রবিবার মানে তোমাদের দাদা ভাই বাড়িতে থাকে, এটা ওটা কাজ, এক্সট্রা কাজ করতে করতে সময় চলে যায়। এখন গলা দিয়ে গা ধুলাম, কাল যেহেতু শ্যাম্পু করেছিলাম, এবার চলো লাঞ্চটা বেড়ে ঝটফট করে লাঞ্চ করে নিই। লাঞ্চে আছে এখানে তোমার শসা, লেবু, তার সাথে মাছ ভাজা, আমার তোমাদের দাদা ভাইয়ের মাছ ভাজাটা। এখানে আছে আমড়ার চাটনি, আছে এখানে পুঁই শাক দিয়ে কুমড়ো দিয়ে একটা তরকারি, আর এখানে আছে মাছের ছোলা। গুড ইভিনিং ডিয়ার ফ্রেন্ড, পায়ে ঝিনঝিন ধরে গেছে, একভাবে বসেছিলাম, বাইরে বেরিয়েছি চা খাওয়ার জন্য, আর আকাশটা যা দারুণ লাগছে তোমাদের একবার দেখাবোই দেখাবো। দেখো জাস্ট কি ভালো লাগছে না দেখতে, আমার তো হেভি লাগছে, সেই মানে একটা আলাদা মুহূর্ত লাগছে, মানে যখন আঁকা শিখতাম ড্রয়িং, সেই গ্রাম পল্লী গ্রামের যে দৃশ্যগুলো ফুটে উঠতো আকাশটা, যেরম কালার করতাম ঠিক সেরম, একদম পারফেক্ট, হেভি। আর না একটা মিকি মাউসের মতন কিছু দেখা যাচ্ছে, সেটা আমি জানি না তোমরা কতটা দেখতে পাচ্ছ। ইমা এখানে ফোনে তো দেখা যাচ্ছে না, মনে হচ্ছে মিকি মাউস, হ্যাঁ ওটাই মনে হচ্ছে। চলো চা খাই, চার সাথে টা কি আছে আজকে? চার সাথে টা বলতে বিস্কুট আছে আর ভুজিয়া আছে, তো বিস্কুটে তো ভুজিয়া, তোমাদের দাদা ভাই তো ওই তো আজকে বিয়ার সেভ করেছে, দেখো ফাইনালি আমরা ব্ল্যাক আউট পর্দা পেলাম। তো এইখানে তোমার এই প্রিন্টগুলো দেখা হচ্ছে, কোনটা নেওয়া হচ্ছে বাড়ি গিয়ে ফাইনালি দেখাচ্ছি। আর বাবু তো দেখো এখানে বিন্দাস খেলছে এসে টুল নিয়ে, অনেক পর্দা রয়েছে, সুন্দর সুন্দর দেখতে পর্দা রয়েছে, বাট আমাদের ব্ল্যাক আউটই লাগবে এই ফ্ল্যাটের জন্য আপাতত। বাবু দেখো আমরা পর্দা কিনতে এসেছি আর ও উঠে পড়েছে এখানে, বিন্দাস আছে একদম, ওরই দোকান, ওরই মনে হচ্ছে দোকান একদম। আর এখানে তোমার কি বলে সোফার ওই কভারগুলো দেখছি সুন্দর সুন্দর রয়েছে, অনেক কালেকশন আছে, ভালো ভালো, ভালো লাগছে দেখতে। বাড়ি গিয়ে ফাইনালি দেখাচ্ছি আমরা কি নিচ্ছি না নিচ্ছি। বাবু চলে এসো, বাবু এদা এদা ক্যামেরা, এই দেখো, এই দেখো, খেলতে দাও খেলতে দাও ছেড়ে দাও, যেগুলো জিনিসগুলো কিনে এনেছি চলো সেগুলো তোমাদের দেখাই, কালকে সমস্ত কিছু পারবো, মানে মাঝে মাঝে একটু চেঞ্জ করাও ভালো, কাল যখন পারবো তখন আরও ভালোভাবে দেখে নেবে। এখানে রয়েছে তোমার ব্ল্যাক আউট পর্দা, কিন্তু এক কালারের নয়, একটু ডিজাইন করা রয়েছে, এক কালারের এখন নেবো না পরে নেবো, সেটা কেন নেবো কোথায় নেবো কিসের জন্য নেবো পরেই জানতে পারবে। তো এখন এটাই নিলাম, আর একটা উইন্ডোর জন্য দুটো নিয়েছি তোমার ব্ল্যাক আউট, যেটা আমাদের বেড আছে বেডের কাছে একদম টানা রোদ চলে আসে কিরম একটা হয় সেই জন্য। আর একটা যেটা বলার, আমি কিন্তু ফ্যান একদম অফ করে ব্লগ করছি না, আর আমি ফ্যান অফ করে ব্লগ করি না, আওয়াজ যা হবে দেখা যাবে, বাট ব্লগের জন্য অতটা স্যাক্রিফাইস আমি করতে পারবো না, আমার ভীষণ গরম লাগে। চলো এবার নেক্সট দেখাচ্ছি,
নেক্সট আর যেটা নিয়েছি তোমার এখানে তোমার ওই সোফা কভার যেটা, এই যে নেট নেট টাইপ পিঙ্ক আর হোয়াইটের কম্বিনেশন, আর তার সাথে তোমার কুশন কভার, এই যে কুশন কভার দেখতে ভীষণ সুন্দর, এটার সাথে এটা কম্বিনেশনটা ভীষণ ভালো। কাল যখন সমস্ত পারবো ছাড়বো তখন দেখতে পাবে, আজকেই পেরে নিতাম বাট কালকে একটু ঘরের ঝুলঝুলগুলো আবারও ঝেড়ে নেবো, একটু একটু হয়েছে, বেশি জমে গেলে আমার ভালো লাগে না, অল্প থাকতে আমি খুচখুচ করে ঝুলঝুল ঝেড়ে নিই, ডাস্টিং তো রোজই করি, কাল ঝুল ঝেড়ে ডিপ ক্লিন একদম ডিপ ডাস্টিং করবো, করে সমস্ত কিছু পারবো। তো আজ তো ব্যাস এটুকুই, এরপরে ডিনার করবো, সেরকম আর কিছু নেই। আজকে ব্লগটা তাহলে এখানে এন্ড করছি, কোথাও ভালো লাগলে লাইক শেয়ার করো আর সাবস্ক্রাইবটা করো, চলো টাটা।